আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকের ক্লাসে তোমাদের স্বাগত শিক্ষক পরিচিতি তোমাদের আজকের ক্লাস পরিচালনা করছি আমি মোহাম্মদ ওয়াইস গুরুনি মুন বিএসসি অনার্স এমএসসি রসায়ন সহকারী শিক্ষক পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ বগুড়া পাঠ পরিচিতি আজ আমরা পড়ব তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায় পদার্থের অবস্থা আমাদের আজকের ভিডিওটির পর্ব তিন যারা আমার দেওয়া প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের ভিডিও দেখনি তারা ওই দুটি পর্ব দেখে এটি দেখা শুরু করতে পারো আজকের আমাদের আলোচনার পাঠ তিন দশমিক ছয়ের সম্পূর্ণ অংশ শেখন ফল শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকের এই ক্লাসের মাধ্যমে যা যা জানবে তা হল রাদারফোর্ডের আলফা কণার বিচ্ছরণ পরীক্ষা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে রাদারফোর্ডের পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারবে এবং রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা ব্যাখ্যা করতে পারবে তাহলে চলো শুরু করা যাক শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ যে চিত্রটিতে বিজ্ঞানী রাদারফোর্ডের যে আলফা কণার বিচ্ছরণ পরীক্ষা করা হয়েছিল সেটি দেখানোর চেষ্টা করা হয়েছে বিজ্ঞানী রাদারফোর্ড প্রচণ্ড শক্তিসম্পন্ন ধনাত্মক আলফা কণা সম্মুখে থাকা একটি পাতলা সোনার পাতের ওপর নিক্ষেপ করেন সোনার পাতের চারিদিকে ঘিরে জিঙ্ক সালফাইড আবরণযুক্ত একটি গলাকার পদ্মা রাখেন আলফাকোনা নিক্ষেপের সময় তিনি লক্ষ্য করেন যে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট কণায় এই সোনার পাত ভেদ করে সোজা সুজি চলে যায় এবং জিঙ্ক সালফাইডকে আলোক ছটাই দীপ্তিমান বা আলোকিত করে অর্থাৎ বিজ্ঞানী রাধার ফোট কি করেছিলেন এই যে চিত্র দেখতে পাচ্ছ এই চিত্রে এই যে জিনিসটি দেখতে পাচ্ছ এটি ছিল হচ্ছে পাতলা সোনার পাত নিয়ে এই যে সামনে আলফা কণার একটা উৎস রেখেছিলেন আলফা কণা হচ্ছে হিলিয়াম টু প্লাস কণা তো সেই কণার একটা উৎস এখানে রেখেছিলেন আর চার পাঁচ দিয়ে জিঙ্ক সালফাইডের একটা পর্দা বা আবরণ রেখেছিলেন এবং তিনি এই আলফা কণার উৎস থেকে যখন আলফা কণা নিক্ষেপ করেছিলেন তখন তিনি লক্ষ্য করেছিলেন অধিকাংশ আলফা কণাই এই সোনার পাত ভেদ করে সোজা গিয়ে এই জিঙ্ক সালফাইড পদ্মার ওপর পড়েছিল এবং যে যে জায়গায় এই আলফা রশ্মি গিয়ে পড়েছিল সেই জায়গাগুলোতে দীপ্তিমান বা আলোকিত হয়েছিল তাদেরকে সহজেই বোঝা যাচ্ছিল আলফা কোনা কোন বরাবর এই আমাদের সোনার পাতটি ভেদ করে গিয়েছে তিনি লক্ষ্য করেছিলেন যে অধিকাংশ কোনায় মানে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট আলফা কোনায় একদম সোজা এই সোনার পাত ভেদ করে একদম সোজা এই যে জিঙ্ক সালফাইডের যে পদ্মা তার ওপর গিয়ে আলোক ছটায় দীপ্তিমান বা আলোকিত করেছিল আরেকটি চিত্র তোমরা দেখতে পাচ্ছ তিনি আরও লক্ষ্য করেন যে মাত্র কয়েকটি আলফা কোনা তাদের পথ থেকে বেঁকে চলে যায় এই যে এখানে চিত্রতে দেখানো হয়েছে দেখো এই যে আলফা কোনা সোজা না গিয়ে একটু বেঁকে গিয়েছে বা এটা একটা দেখানো হয়েছে সোজা না গিয়ে কী হয়েছে একটু বেঁকে গিয়েছে তাহলে তিনি লক্ষ্য করেছিলেন কি যে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট আলফা কোনা সোজা গিয়েছিল এবং দু একটি আলফা কোনা তাদের পথ থেকে সামান্য একটু বেঁকে গিয়েছিল তিনি আরও লক্ষ্য করেন আরেকটি চিত্র তোমরা দেখতে পাচ্ছ যে খুব কম সংখ্যক আলফা কণা বিপরীত দিকে ফিরে আসে এই যে দেখতে পাচ্ছ যে অধিকাংশ আলফা কণা সোনার পাত ভেদ করে চলে গিয়েছিল দুই একটি আলফা কণা তাদের পদ বেঁকে গিয়েছিল আর খুবই কম সংখ্যক আলফা কণা ধরো এটা সেটা কি করছে গিয়ে আবার বিপরীত দিকে ফিরে এসেছিল এই যে আলফা কণার বিচ্ছরণ পরীক্ষা করতে গিয়ে রাদারফোর্ড তিনটি ঘটনা লক্ষ্য করেছিলেন সেই তিনটি ঘটনার ওপর ভিত্তি করে তিনি কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন চলো আমরা একটু দেখি এই পরীক্ষা থেকে রাদার ফোর্ট কী কী সিদ্ধান্ত নিয়েছিলেন তা আমরা একটু জানার চেষ্টা করব। এক নম্বর তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে পরমাণুর অধিকাংশ স্থানী ফাঁকা কারণ কি যেহেতু আলফা কোনা সবগুলোই প্রায় কি করেছিল সোনার পাত ভেদ করে চলে গিয়েছিল তার মানে বোঝা যায় যে পরমাণুর অধিকাংশ জায়গা কি আছে ফাঁকা যেহেতু আলফা কোনার তুলনায় ইলেকট্রনের ভর অতি নগণ্য আমরা জানি আলফা কণা যেহেতু হিলিয়াম কোনা এবং সেটি ভারী কণা আর যে ইলেকট্রন তার ভর খুবই কম সেহেতু এই ফাঁকা স্থানে ইলেকট্রন থাকতে পারে তবে এরা আলফা কণার গতিপথের কোনো পরিবর্তন ঘটাতে পারে না অর্থাৎ প্রথম যে সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন বলেছিলেন কি যেহেতু আলফা কোনার অধিকাংশই স্বর্ণপাত ভেদ করে গিয়েছিল তার মানে পরমাণুর অধিকাংশ জায়গা কী ছিল ফাঁকা ছিল আরেকটি তিনি বলেছিলেন যেহেতু আলফা কোনা যেহেতু ভারী কোনা যেহেতু ভেদ করে চলে গিয়েছেন ওই ফাঁকা অঞ্চলে যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে ইলেকট্রন যেহেতু ইলেকট্রনের ভর খুবই কম সেই জন্য ইলেকট্রন ভারী আলফা কোনাকে এখানে ঠেকাতে পারেনি ফলে ইলেকট্রন থাকলেও আলফা কোনার গতিপথের কোনো পরিবর্তন হয়নি তিনি দুই নাম্বার সিদ্ধান্ত কী নিয়েছিলেন যে আলফা কণা ধনাত্মক চার্জযুক্ত এবং সেক্ষেত্রে বিকশিত হয় সেহেতু পরমাণুর কেন্দ্রটি ধনাত্মক চারযুক্ত হবে তিনি ভারী এবং ধনাত্মক চারযুক্ত কণাকে পরমাণু নিউক্লিয়াস নামে নামকরণ করেছিলেন অর্থাৎ তিনি দেখেছিলেন যে আলফা কণা যেহেতু হিলিয়াম প্লাস কণা যেহেতু ধনাত্মক কণা যেহেতু দুই একটি আলফা কণা তাদের পথ থেকে এক একটু বেঁকে গিয়েছিল তা থেকে তিনি ধারণা করেছিলেন যে কেন্দ্রে অর্থাৎ পরমাণুর কেন্দ্রে যে বস্তুটা আছে সেটি অবশ্যই ধনাত্মক চারযুক্ত বস্তুই হবে তা না হলে আলফা কণা বেঁকে যাওয়ার কথা নয় অর্থাৎ আলফা কণা যেহেতু প্লাস বা ধনাত্মক চারযুক্ত সুতরাং পরমাণুর কেন্দ্রে যে ভারী বস্তু আছে যাকে তিনি নিউক্লিয়াস নামকরণ করেছিলেন সেই নিউক্লিয়াসটা অবশ্যই কী হবে ধনাত্মক চারযুক্ত কোনায় হবে ফলে ধনাত্মক চারযুক্ত নিউক্লিয়াস এবং ধনাত্মক চারযুক্ত আলফা কোনা পরস্পর বিকর্ষণের ফলে দুই একটি আলফা কোনা তাদের পথ থেকে বেঁকে গিয়েছিলেন এবং সেই ভারী যে কণা কেন্দ্রে অবস্থান করে তার নাম তিনি কি দিয়েছিলেন নিউক্লিয়াস তিনি আরেকটি সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন সেটি হল যেহেতু খুব কম সংখ্যক আলফা কণা বিপরীত দিকে ফিরে আসে এতে প্রমাণিত হয় ওই আলফা কণা সোজাছুজি এর অপেক্ষা বহু ভারী কোনো কিছুর সাথে সংঘর্ষে পতিত হয় বা তা দ্বারা বিকশিত হয় আমরা পূর্বেই দেখেছি যে দুই একটি আলফা কণা বিপরীত দিকে ফিরে এসেছে তার মানে তিনি তখন চিন্তা করেছিলেন যেহেতু দুই একটি কোণা ফিরে এসেছে তার মানে পরমাণুর কেন্দ্রে এমন কিছু ভারী বস্তু আছে যেটাকে ভেদ করে আলফা কণা যেতে পারেনি ফলে পিছন দিকে ফিরে এসেছে সেই ভারী নাম তিনি কি দিয়েছিলেন আমরা আগে জেনেছি সেটার নাম দিয়েছিলেন নিউক্লিয়াস তাহলে রাদারফোর্ডের এই যে আলফা কোনার বিচ্ছরণ পরীক্ষা এই পরীক্ষা থেকে তিনি মোটামুটিভাবে তিনটি প্রধান সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছিলেন তার মধ্যে একটি হলো পরমাণুর অধিকাংশ জায়গা ফাঁকা যে জায়গাতে থাকলে ইলেকট্রল থাকতে পারে আর একটা কি যে পরমাণুর কেন্দ্রে একটা ভারী বস্তু আছে যেটাকে ভেদ করে আলফা কোনা যেতে পারেনি সেই ভারী বস্তুর নাম তিনি দিয়েছিলেন নিউক্লিয়াস আর দুই একটি আলফাকোনা যেহেতু বেঁকে গিয়েছিল তাহলে যেহেতু আলফা কোনা ধনাত্মক চারযুক্ত সুতরাং নিউক্লিয়াসটাও ধনাত্মক চারযুক্ত ফলে বিকর্ষণের মাধ্যমে আলফা কোনা তাদের পথ থেকে কিছুটা বেঁকে গিয়েছিল শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা একটি ছোট্ট ভিডিও ক্লিপস দেখব যে ভিডিও ক্লিপসের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব বিজ্ঞানী রাদারফোর্ড কিভাবে তার আলফা কোনার বিচ্ছরণ পরীক্ষাটি করেছিলেন সব সিদ্ধান্তর পর উনিশশো এগারো সালে রাদারফোর্ট তার যে বিখ্যাত পরমাণু মডেল তার স্বীকার্য সমূহ উল্লেখ করেছিলেন আমরা সেটি দেখার চেষ্টা করবো উনিশশো এগারো খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ট সৌরমণ্ডলের সাথে সাদৃশ্য রেখে পরমাণুর গঠন সম্পর্কে নিজস্ব মতবাদ উপস্থাপন করেন এই মতবাদটিকে রাদারফোর্ডের সোলার সিস্টেম অ্যাটম মডেলও বলা হয়ে থাকে এই মতবাদের উল্লেখযোগ্য প্রস্তাবগুলো বা স্বীকার্যগুলো আমরা এখন জানার চেষ্টা করব। তবে মনে রাখবে রাদারফোর্ড যে মডেলটি উপস্থাপন করেছিলেন তার পূর্বে তিনি কি পরীক্ষা করেছিলেন তিনি আলফা কণার বিচ্ছরণ পরীক্ষা করে কিছু সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন মূলত ওই পরীক্ষার মাধ্যমেই পরবর্তীতে তিনি তার উল্লেখযোগ্য পরমাণু মডেলটি উপস্থাপন করেন যেহেতু সৌরজগতের সাথে সাদৃশ্য রেখে তিনি এই মডেলটি উপস্থাপন করেছিলেন এই জন্য এই মডেলকে সৌর মডেল বলা হয়ে থাকে আরেকটি কথা মনে রাখবে সেটি হল রাদারফোর্ট তার এই পরমাণু মডেলের মাধ্যমে প্রথমেই নিউক্লিয়াসের অস্তিত্ব আবিষ্কার করেছিলেন বলে অনেকে একে নিউক্লিয়ার মডেলও বলে থাকে আমরা এখন দেখব রাদারফোর্ড তার পরমাণু মডেলে উল্লেখযোগ্য কি কি প্রস্তাব দিয়েছিলেন এক নম্বর সকল পরমাণু অতিশয় ক্ষুদ্র গোলা আকৃতির কণা এর দুটা অংশ আছে একটা হলো কেন্দ্র বা নিউক্লিয়াস এবং অপর অংশ হচ্ছে কেন্দ্র বহির্ভূত অঞ্চল তাহলে তিনি প্রথম শিকার যে বলেছিলেন কি পরমাণু খুবই ক্ষুদ্র গোলাকৃতির একটা কণা তার মানে দুটা কথা এখানে উল্লেখ করেছেন ক্ষুদ্র এবং আকার আকৃতি কেমন গোলাকার আর এই পরমাণুর দুটো অংশ থাকবে একটা হচ্ছে কেন্দ্র যাকে আমরা নিউক্লিয়াস বলছি আর একটা হচ্ছে কেন্দ্র বহির্ভূত অঞ্চল যেটা পরবর্তীতে বলা হয়েছে যে পরমাণুর বাহিরের প্রধান শক্তি স্তর যেটাকে আমরা বর্তমানে অরবিট নামে চিনে থাকি দুই নম্বর হচ্ছে পরমাণুর কেন্দ্রস্থলে একটি ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান থাকে এই ভারী বস্তুকে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস বলে যেটা তিনি পূর্বেই সিদ্ধান্ত নিয়েছিলেন পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য যেহেতু পরমাণুতে যখন আলফা কোনা বিচ্ছরণ করেছিলেন অধিকাংশ কণাই যেহেতু পরমাণুকে ভেদ করে চলে গিয়েছিল তার মানে পরমাণুর অধিকাংশ জায়গা ছিল ফাঁকা তার মানে পরমাণুর আকার তুলনামূলকভাবে যত বড় নিউক্লিয়াসের আকার তার তুলনায় কি খুবই ছোট কারণ দুই একটি কোনা মাত্র নিউক্লিয়াস পর্যন্ত গিয়ে আবার পিছন দিকে ফিরে এসেছিল। এই হিসেবে তিনি বলেছিলেন কি যে পরমাণুর কেন্দ্রে ভারী একটা নিউক্লিয়াস থাকবে সেই নিউক্লিয়াসের যে আকার তার তুলনায় পরমাণুর আকার একটু বড়। আর পরমাণুর তুলনায় নিউক্লিয়াসের আকার খুবই খুবই ছোট তিন নম্বর পরমাণুর প্রায় সবটুকু ভরই এর নিউক্লিয়াসে পুঞ্জীভূত তাই মোটামুটিভাবে নিউক্লিয়াসের ভরকেই পারমাণবিক ভর বলা হয় অর্থাৎ যেহেতু পরমাণুর বাহিরের দিকে বা কেন্দ্রের বাহিরে যে অঞ্চলগুলো ছিল সেখানে সর্বোচ্চ পাওয়া গেলে ইলেকট্রন পাওয়ার কথা আর ইলেকট্রনের ভর খুবই কম বা খুবই সামান্য যেটাকে আমরা অপেক্ষা করতে পারি এই জন্যে উনি বলেছিলেন যে পরমাণুর যে কেন্দ্রে নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াসের ভরই মোটামুটি পরমাণুর ভর যেটা আমরা পরবর্তীতে জেনেওছি যে পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউটনের ভরই হচ্ছে পরমাণুর পারমাণবিক ভর চার নম্বর যে সিদ্ধান্ত নিয়েছিলেন যে সৌরমণ্ডলে সূর্যের চারদিকে আবর্তনীয় গ্রহসময়ের মতো পরমাণুতে নিউক্লিয়াসের চতুর্দিকে কক্ষপথে কতগুলো ঋণাত্মক কণিকা সর্বদা ঘূর্ণায়মান থাকে এদের ইলেকট্রন বলে তার মানে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো চারপাশে ঘোরে তেমনি পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারপাশে যারা ঘোরে তারা হচ্ছে ইলেকট্রন এবং তাদের চার্জ হচ্ছে ঋণাত্মক পাঁচ নম্বর ইনি বলেছিলেন পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ তাই পরমাণুতে ধনাত্মক চার্জের সংখ্যা এবং পরিক্রমণশীল ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের সংখ্যা পরস্পর সমান অর্থাৎ আমরা জানি যে পরমাণু বিদ্যুৎ বা চার্জ নিরপেক্ষ কেন হয় পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টি ধনাত্মক চার্জযুক্ত প্রোটন থাকে ঠিক তার বাহিরের কক্ষপথগুলোতে সমসংখ্যক ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকে ফলে এরা একে অপরের চার্জকে প্রশমিত করে ফলে পরমাণু সামগ্রিকভাবে বিদ্যুৎ বা চার্জ নিরপেক্ষ হয়ে থাকে ছয় নম্বর তিনি বলেছিলেন নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে বিরাজিত কেন্দ্রমুখী স্থির বিদ্যুৎ আকর্ষণ বল ও ঘ্রণনের ফলে সৃষ্ট কেন্দ্রবিমুখী বলের মান সমান ও বিপরীতমুখী অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন যখন ঘোরে চারপাশে তখন ঘ্রণনের ফলে একটা বলের সৃষ্টি হয় অর্থাৎ ইলেকট্রনকে নিউক্লিয়াস তার কেন্দ্রের দিকে টানবে আবার ইলেকট্রন নিউক্লিয়াসকে তার বাহিরের দিকে টানবে এই যে নিউক্লিয়াসের কেন্দ্রমুখী বল এবং ইলেকট্রনের যে বহির্মুখী বল এরা পরস্পর বিপরীত কিন্তু সমান যার ফলে ইলেকট্রন পরমাণু থেকে ছিটকে যায় না অথবা ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াসে পতিত হয় না এই যে এত কিছুর পরও রাদারফোর্ড যে পরমাণু মডেল দিয়েছিলেন এই মডেলের এরপরও অনেক সীমাবদ্ধতা পরিলক্ষিত হয় আমরা এখন জানব রাদারফোর্ডের পরমাণু মডেলের উল্লেখযোগ্য সীমাবদ্ধতাগুলো কি কি ছিল এক নম্বর ছিল এই মডেলে ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি রাদারফোর্ড শুধু বলেছিলেন যে পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো চারপাশে ঘোরে এখন ইলেকট্রন চারপাশে যে পথ দিয়ে ঘোরে সেই পথের আকার আকৃতি কেমন সেই সম্পর্কে কোনো ধারণা এই মডেলের সাহায্যে পাওয়া যায়নি দুই নম্বর কি রাদারফোর্ডের পরমাণু মডেল শুধু একটি ইলেকট্রন কিভাবে পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে তা বর্ণনা করতে পারলেও একাধিক ইলেকট্রন কিভাবে পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে তা বর্ণনা করতে পারেনি অর্থাৎ রাদারফোর্ড শুধু বলেছিলেন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন চারপাশে ঘোরে এখন চিন্তা করো একটা ইলেকট্রন চারপাশে ঘোরে যদি একাধিক ইলেকট্রন হয় তারা কি একই সাথে ঘুরবে তারা কি একই পথে ঘুরবে তারা কি একই দিকে নাকি বিপরীত দিকে ঘুরবে এই সম্পর্কে কোনো ধারণা এই মডেলের সাহায্যে পাওয়া যায়নি অর্থাৎ পরমাণু নিউক্লিয়াসের চারপাশে যে ইলেকট্রন থাকে তারা যদি একাধিক হয় সেক্ষেত্রে তারা একই দিকে ঘুরবে না বিপরীত দিকে ঘুরবে তারা কি একই পথে ঘুরবে নাকি ভিন্ন ভিন্ন পথে ঘুরবে এই সম্পর্কে কোনো ধারণা এই মডেল দিতে পারেনি তিন নম্বর হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কে কোনো ধারণা এই মডেলে পাওয়া যায়নি তোমরা জানো আমরা বোরের মডেলে দেখতে পাবো যে ইলেকট্রনের কৌণিক ভর বেগ এম ভি আর ইজ ইকুয়াল এন ইজ বাই টু পাই এই যে কৌণিক ভরের একটা সূত্র আমরা যেটা বোরের মডেল থেকে পেয়েছি সেটা কিন্তু রাদারফোর্ডের মডেলের সাহায্যে পাওয়া যায়নি চার নম্বর রাদারফোর্ডের পরমাণু মডেলে পরমাণু নিউক্লিয়াস ও ইলেকট্রনকে সৌরজগতের সূর্য ও গ্রহের সঙ্গে তুলনা করা হয়েছে কিন্তু সৌরজগতের সূর্য ও গ্রহগুলো সাধারণত চার্জ নিরপেক্ষ অন্যদিকে পরমাণু নিউক্লিয়াস ও ইলেকট্রন চার্জযুক্ত তাই চার্জহীন বস্তুর সঙ্গে চার্জযুক্ত বস্তুর তুলনা করা ঠিক হয়নি আসলে রাদারফোর্ডের মডেল অনুযায়ী নিউক্লিয়াসকে কিন্তু তুলনা করা হয়েছে সূর্যের সাথে আর ইলেকট্রনকে তুলনা করা হয়েছে গ্রহের সাথে কিন্তু লক্ষ্য করলে দেখবে যে সূর্য এবং তাদের গ্রহগুলো সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ কিন্তু পরমাণু নিউক্লিয়াস আমরা জানি ধনাত্মক চার্জযুক্ত এবং ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত কণা তাই নিরপেক্ষ কোনার সাথে চার্জযুক্ত কোণার তুলনা করা আসলে সঠিক হয়নি এই মডেলের সাহায্যে পরমাণুর বর্ণালীর কোনো ব্যাখ্যা পাওয়া যায় না আমরা বোরের মডেলের সাহায্যে জানি যে পরমাণুর ইলেকট্রন শক্তি শোষণ বা বিকরণের ফলে পারমাণবিক বর্ণালী প্রদর্শন করে কিন্তু এই মডেলে এদের পরমাণুর যে বর্ণালী পাওয়া যায় এই সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি ছয় নম্বর ম্যাক্সেলের তত্ত্বানুসারে কোনো চারযুক্ত বস্তু বা কণা কোনো বৃত্তাকার পথে ঘুরতে থাকলে তা ক্রমাগত শক্তি বিকিরণ করবে এবং তার আবর্তন চক্র ধীরে ধীরে কমতে থাকবে সুতরাং ইলেকট্রনসমূহ ক্রমশ শক্তি হারাতে হারাতেই নিউক্লিয়াসে প্রবেশ করবে অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে পরমাণু সম্পূর্ণভাবে একটি অস্থায়ী অবস্থা প্রাপ্ত হবে অথচ পরমাণুতে ক্রমাগত শক্তি বিকিরণ বা ইলেকট্রনের নিউক্লিয়াসে প্রবেশ কখনোই ঘটে না অর্থাৎ আমরা জানি বিজ্ঞানী ম্যাক্সোয়েল একটি তত্ত্ব দিয়েছিলেন যে তত্ত্ব উনি বলেছিলেন কোনো চার্জিত বা শক্তিযুক্ত কণা যদি কাউকে আবর্তন করে বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে সেটি চার্জ বা শক্তি হারাতে থাকবে এখন লক্ষ্য করে এই চিত্রের দিকে এই যে এখানে ইলেকট্রন দেখতে পাচ্ছ ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে এই ইলেকট্রন যেহেতু নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করছে ফলে এই ইলেকট্রনের চার্জ কমতে থাকবে আর ইলেকট্রনের চার্জ যদি কমতে থাকে তাহলে এর কক্ষপথ ধীরে ধীরে ছোটো হয়ে আসবে এবং এই ইলেকট্রন এক সময় এসে নিউক্লিয়াসের ওপর পতিত হবে তখন কিন্তু আর এই পরমাণু মডেলের কোনো অস্তিত্ব পাওয়া যাবে না এবং পরমাণুতে বাস্তবে এরকম কোনো ঘটনাও ঘটে না সুতরাং আমাদের রাদার ফোর্ট এই যে ইলেকট্রন নিউক্লিয়াসকে চারপাশে ঘুরছে ঘোরার ফলে এটি শক্তি হারাবে কি না বা না হারালে কেন হারাবে না এই সম্পর্কে কোনো ধারণা দেয়নি ফলে ম্যাক্সওয়েলের তত্ত্ব এবং রাদারফোর্ডের মডেলের মধ্যে একটা বেরোত দেখা যায় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু বাড়ির কাজ দিব তোমরা যে আলোচনাগুলো শুনলে তার উপর ভিত্তি করে আশা করছি বাড়ির কাজটি করতে পারবে সেটা হলো রাদারফোর্ডের পরমাণু মডেল কি কি সফলতা পেয়েছে বলে তুমি মনে করো সেটি লিখবে অর্থাৎ আমরা এতক্ষণ এই যে রাদারফোর্ডের মডেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম এই মডেলের অনেক সীমাবদ্ধতা আছে তারপরেও এই মডেলের পরমাণু গঠনের ক্ষেত্রে কি কি সফলতা আছে বলে তুমি মনে করো সেটি লিখবে এবং লেখার পর সেটি স্কুল খুললে তোমাদের বিষয় শিক্ষককে দেখাবে অথবা নিজেরা এটি করে বাসায় রসায়ন সম্পর্কিত ভালো জানে এরকম কেউ থাকলে তাকে সেটি দেখাবে আজ তাহলে এ পর্যন্তই শিক্ষার্থী বন্ধুরা অনেক ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম